একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ পায়নি অনিয়ম ও বিধি লঙ্ঘনের কারণে অনেকটাই প্রশ্নবিদ্ধ এ পর্যবেক্ষণ দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবির সকালে সংস্থাটির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত তাদের গবেষণা প্রতিবেদনে এসব বলা হয় যেসব অনিয়মের অভিযোগ আছে তার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে মনে করে নির্বাহী পরিচালক ইফতিকারুজ্জামান জানান গবেষণা আসনে বিভিন্ন দলের জন প্রার্থী নির্বাচনী কর্মকাণ্ড পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনে দেখা যায় প্রায় ষাট শতাংশ প্রার্থী নির্বাচন কমিশনের বেঁধে দেয়া ব্যয় সীমা লঙ্ঘন করেনি ক্ষেত্র বিশেষে এই ব্যয় নির্ধারিত সীমার তিনগুণ বেশি ছিল নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স পূর্ণ করা ব্যালট ফুরিয়ে যাওয়া ভোটারদের বাধা সহ বিভিন্ন অনিয়ম পেয়েছে বলে এর প্রতিবেদনে উল্লেখ করা হয় গণতন্ত্রের জন্য অবশ্যই এই ধরনের নির্বাচন ইতিবাচক নয় এটা সেই কারণেই কিন্তু আমরা এটাকে এটাকে বলা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ইত্যাদি এই জন্যে আমরা এটাকে বিচার বিভাগে তদন্ত চাচ্ছি